আয় ননি, ননি উঠে পড়, পড়তে বসতে হবে তো। লাস্ট পরীক্ষা লাস্ট দিয়ে দে কালকে, তারপরে ঘুমোবি কোনো যত খুশি। চলে উই ক্যান টাইপ টেক্সট অ্যান্ড ইনসার্ট পিকচার্স টেবিল অ্যান্ড চার্টস ইন দ্য ড্যাশ। সেটা তো হবে তোমার, বললাম কি বললি? আজকে মেয়ের লাস্ট পরীক্ষা, যাক পরীক্ষাটা শেষ হলে একটু শান্তিতে খেলতে পাবে। এই মাসখানেক ধরে না পাচ্ছে কত শান্তিতে যেতে, না পাচ্ছে শান্তিতে একটু টিভি টিভি দেখতে, কারণ এত সিলেবাস ছিল যার জন্য শেষ করতে পারছিল না। ও নিজেও পেরে উঠছিল না, আমিও হাঁপিয়ে যাচ্ছিলাম যে পরীক্ষাটা হবে শেষ হবে। এবার ক্লাস থ্রিতে শেষ হয়ে যাবে, এবার ক্লাস ফোরে উঠবে, আরও একটু চাপ পড়বে। আর এই জানলায় কাজগুলো রেখেছিলাম, কারণ কালকে বর্মশার একটা ইন্টারভিউ ছিল ভিডিও কলেতে, তো জানলাটা দেখা যাচ্ছিলো, দেখতে হবে ভালো লাগছিলো না। তো ওই কথা আছে না, ফার্স্ট ইম্প্রেশন ইজ লাস্ট ইম্প্রেশন, যার জন্য ওই গাছগুলো জানলায় রেখে দিয়েছিলাম। আর যেহেতু মাসের শেষ, তাই ব্লিঙ্কিট থেকে আজকে গ্রোসারি জিনিসগুলো দিয়ে গেল, আর কয়েকটা জিনিস অর্ডার করেছিলো যেগুলো আগে কখনো এখান থেকে করা হয় না। তো দেখা যাক কেমন এসছে। বাইরে গেটের আজকে জানলা দিয়ে দেখলাম যে পাশের বাড়িতে একজনের একটা বেবি হয়েছে, যার জন্য ওরা মাসিরা আজকে এসেছে ওদের বাড়িতে। তো এই মাসিটা বুঝতে পারছিলো না যে কাদের বাড়িতে, তো আমাদের বাড়িতে এসেছিলো। তো আর ই হচ্ছে ব্লিঙ্কিট থেকে যেগুলো এসছে, লেটুস পাটা অর্ডার দিয়েছিলাম, কখনও আমি দিইনি লেটুস পাটা এখান থেকে অর্ডার, তো ভালোই এসছে দেখলাম। আর মেথি শাক অর্ডার দিয়েছিলাম বাজার থেকে, দু একজন ধরে আনতে বলছিলাম যেহেতু বাজারে পাওয়া যাচ্ছিলো না। তো দেখলাম যে খুব একটা দামের ফারাক নেই, ওই 1 টাকা বেশি নিচ্ছে, ভাবলাম দিয়েই দিই চলো। কিন্তু খুব একটা ভালো আসেনি জানো তো, মানে একটু শুকনো শুকনো মতো এসেছে পাতাগুলো, অতটা ফ্রেশ আসেনি। আর এই ছেলে দেখো কীরকম খেলছে এখানে বসে বসে। আর এই যে এই হচ্ছে সব কিছু জিনিস, আর এটা হচ্ছে পিনাট বাটার দিয়েছিলাম অর্ডার, একটু মেয়োনিজ দিয়েছিলাম, আর একটু চিজ দিয়েছিলাম, চিজ স্লাইস। এই সবগুলোই হচ্ছে সকালের টিফিনের জন্য, কারণ সকালে রোজ রোজ আমি টিফিন করতে করতে হাঁপিয়ে যাই যে কী টিফিন বানাবো না বানাবো। তো এই কয়েকটা জিনিস থাকলে একটু স্যান্ডউইচ মতো করে দেওয়া যাবে, কিংবা একটু পাস্তা মতো করে দেওয়া যাবে, যার জন্য এগুলো অর্ডার দিয়েছিলাম। আর এখানে তোমার ব্রাউন ব্রেড পাওয়া যাচ্ছিলো, আর দামের ফারাক খুব একটা ছিল না, যার জন্য ব্রাউন ব্রেডটাও দিয়ে দিয়েছিলাম। এখন দুদিন মোটামুটি টিফিন নিয়ে কোনো ঝামেলা নেই। আর একটু বাটারও দিয়ে দিয়েছিলাম, কারণ বাটারটা আগেরবার শেষ হয়ে গেছিলো। সস সাইড করে করে রাখ, এটা রাখো, এটা রাখো, আমি পড়ো বলছি কি আছে, রেখে দাও। হ্যাঁ এটা রেখে দাও রিদ্ধি, রাখ লেটাসগুলো রাখ। এই যে মেথি শাকগুলো আজকে ভাবলাম রাত্রি করে ফেলবো, কারণ যেহেতু একটু শুকনো মতো হয়ে গেছিলো, রাখলে আরও খারাপ হয়ে যাবে। তো বানানো আজকে মেথি শাকের পরোটা, আর ওই যে মটরশুঁটি আছে মটরশুঁটির গুঁড়ো। আগে কিন্তু আমি কাঁচা শাকই আটার সঙ্গে মাখিয়ে পরোটা করতাম, কিন্তু আমার বোন একটা পদ্ধতি আমাকে শিখিয়েছে, বলেছে যে একটু তেল দিয়ে কিংবা একটু ঘি দিয়ে শাকটা একটু ভেজে নিই, তারপর আটার সঙ্গে মাখতে, এতে লাগিয়ে খেতে আরও ভালো হয়। আর ঘি দিলে টেস্টটা আরও সুন্দর আসে, একটু সুন্দর গন্ধ ছাড়ে, মেথি শাকের তো এমনি একটু সুন্দর গন্ধ আছে। তো তোমরা এভাবে করে দেখতে পারো, খেতে খুব ভালো হয়েছিল পরোটাটা। আমি কী করবো, এই যে আমাদের রাতের হচ্ছে ডিনার, মেথি শাকের পরোটা আর মটরশুঁটি দিয়ে ঘুগনি। ঘুগনিটা খুব একটা ভালো হয়নি, নিজের মুখে নিজেই বললাম যে ভালো হয়নি, হয়নি জানি না, কিন্তু ভালো হয়নি অতটা। আর আমার ছেলে ঘুগনি তো খাচ্ছিল না, পরোটাটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য পরোটাটাও নিয়ে নিজে খেয়ে নিচ্ছিল।
তো আজ তো মেয়ের ছুটি ছিল, এক্সামও শেষ, তাই ভাবলাম সকাল সকাল একটা বেশ টেস্টি দেখে ব্রেকফাস্ট করানো যাক। তো মেয়োনিজ ছিল, ব্রেড ছিল আর লেটুস পাতাও ছিল, সব মিলিয়ে একটা স্যান্ডউইচ মতো বানিয়ে দিলাম, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল। বেশি কিছু না, ওই একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি ওপরে, এবার একটু লেটুস পাতা, পেঁয়াজ, টমেটো আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর একটু চিলি স্লাইস দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ছেলে স্যান্ডউইচ, যেটাও খাইনি ঠিক মতো করে। তো এটা হচ্ছে আমার, এটা কালকে ঘুগনি আছে আর স্যান্ডউইচ রয়েছে। তো ভাবলাম ছেলে যখন খাচ্ছে না, তখন ওকে একটা শুধু চিজ দিয়ে, কোনো পাতা টমেটো কিছু না দিয়ে শুধু প্লেন বানিয়ে দিই, যেটাও খুব খেয়েছিল ভালো। ভেতরে কী আছে? আর মেয়ের এক্সাম শেষ, তাই ওর পড়াশোনা বন্ধ আর ছেলের এখানে পড়াশোনা শুরু। তো দিদি ওকে একটু লেখাপড়া শেখাচ্ছে, ওর জন্য কয়েকটা বই কিনে আনা হয়েছে, বইগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। লাইন তো তুই বাঁকা করছিস ননি। কোথায় করছিস? দেখেছিস?